হ্যালো ভিউয়ার্স, বিপাশাস ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে সহজ উপায়ে মসুর ডাল ভোনা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মসুর ডাল ভোনা করতে হয় এবং কী কী লাগে। আমি এখানে নিয়েছি 250 গ্রাম ডাল, 1 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3টা শুকনা মরিচ, 3 চা চামচ রসুন কুচি, 5টা কাঁচামরিচ 2 টুকরো করে নিয়েছি, 2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ আদা বাটা। মসুর ডাল ভুনা করতে এই সব উপকরণগুলোই লাগে, আপনারা ভালোভাবে দেখে নিন। আমি চুলাতে কড়াই গরম করে রেখেছিলাম, তারপর সেখানে তেল ঢেলে দিলাম। তেলটা একটু গরম হলে শুকনো মরিচগুলো আমি 2 টুকরো করে তেলে ছেড়ে দেব। শুকনা মরিচগুলো 2 টুকরো করে নিলে এর ফ্লেভারটা ডালে আসে, তখন ডালটা আরও টেস্টি হয়ে যায়। তো আমি শুকনো মরিচগুলো এখন ভেঙে তেলে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে একটু নাড়াচাড়া করব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে পুড়ে যাবে, কারণ রসুন আর পেঁয়াজ কুচিটাও এই শুকনো মরিচের সঙ্গে একসাথে ভাজা হবে। বেশি ভাজা হয়ে গেলে শুকনো মরিচটা পুড়ে যাবে, তাই আমি অল্প একটু নাড়াচাড়া করে সেখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, তারপর আবার পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে রসুন কুচিটাও দিয়ে দেব। এই 2টো উপকরণ দেওয়া হলে এগুলো আমি একসঙ্গে ব্রাউন করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি উপকরণগুলো দিয়ে দিয়েছি। আমি এগুলো ব্রাউন করে ভেজে নেওয়ার পর সেখানে এবার মসুর ডাল দিয়ে দেব। ছবিতে দেখতে পাচ্ছেন কতটুকু ব্রাউন করেছি আমি, এর চেয়ে বেশি ব্রাউন করার দরকার নেই। এবার আমি মসুর ডালগুলো তেলে দিয়ে দেব, দেওয়ার পর 1 মিনিট ভালো করে ভেজে নেব। 1 মিনিটের বেশি সময় লাগে না, ভালোমতো ভাজা হলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, তারপর দেব লবণ, তারপর দিচ্ছি আমি আদা বাটা, জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এটাকে আমি আবারও 1 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। কতটুকু পানি আমি দিয়েছি আপনারা ভালোভাবে দেখে নিন ভিডিওতে, পানির পরিমাণটা দেখতেই পাচ্ছেন। তারপর সবশেষে আমি এখানে কাঁচামরিচগুলো ছড়িয়ে দেব, তারপর ঢেকে দেব। 20 মিনিট পর আমার ডাল ভুনা তৈরি হয়ে গিয়েছে। মসুর ডালটা একটু ঘনই রাখতে হয় ভুনা রান্না করলে, এতে করে টেস্টি হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সবাই বলবেন, ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।